গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে দেখতেই পাচ্ছো, তোমরা তো থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে কি নিয়ে আজকে আমার ভিডিওটা। তো রোজই একই জিনিস তোমাদেরকে দেখাই, তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো লকডাউনে বাড়িতে বসে বসে নিজের আলমারিটা একটুখানি এদিক ওদিক করে গুছাচ্ছিলাম আর কি, দেখছিলাম কি কি শাড়ি আমার আলমারিতে রয়েছে। তো সেটা দেখতে দেখতে মনে হলো যে তোমাদের সঙ্গে তাহলে এইগুলো একটু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে আর আমারও একটু ভালো লাগবে। তো চলো শুরু করি। এগুলো সব শাড়ি মোটামুটি আমার বিয়ের জন্য কেনা, মানে বিয়ের সময় মা আমাকে যে শাড়িগুলো কিনে দিয়েছিল সেগুলো, আর আমার বিয়ের রিসেপশন, তারপর পুজোতে সবকিছু মিলেমিশে এখানে শাড়ি রয়েছে। তাহলে চলো একটা একটা করে দেখানো শুরু করি, কোনটা দিয়ে শুরু করব। প্রথমে এটা দিয়েই শুরু, এটা আমার বিয়ে পারপাসে কিনে দিয়েছিল মা আমাকে। এটা শাড়ির নাম আমি সেরকম ভাবে বলতে পারবো না, মা এটা কি শাড়ি গো? এটা ধুপিয়ান সিল্ক না? এটা ধুপিয়ান সিল্ক, সিল্কেরই শাড়ি। এটা দেখো, এটা নীল রঙের একটা শাড়ি, এখানটাতে হালকা নীল আর এখানটাতে একটু ডার্ক। এটা আঁচলের পোর্শনটা এরকম গেছে, এরকম ভাবে আঁচলের পোর্শনটা গেছে, আর এখানে পাটটা ছোটর মধ্যে, পাটটা বেশি বড় না, একদমই ছোটর মধ্যে এরকম দেখতে পাচ্ছ, দেখো এরকম ছোটর মধ্যে সরু পাট। এটা আমি পরেছিলাম আমার বিয়ের বৌভাতের পরের দিন সকালবেলা, এটা আমি পরেছিলাম। আমার বৌভাতে শিলিগুড়ি তো হয়েছিল, তো বৌভাতের পরের দিন সকালবেলা এই শাড়িটা আমি পরেছিলাম। এরপর দেখাবো, এরপর হচ্ছে আমার গায়ে হলুদ। গায়ে হলুদ বলতে, গায়ে হলুদে তো অন্য শাড়ি পরেছিলাম, এটা হচ্ছে বৃদ্ধি, মানে সকালবেলা যে বৃদ্ধির সময় যে শাড়িটা ছিল এটা পরেছিলাম। এটা তো একটা হলুদের মধ্যে আর অ্যাপ্লিক করা, এখানে এরকম অ্যাপ্লিকের কাজ করা লালের মধ্যে, আর পাটটা বেশ বড়, এইরকম পাটটা বেশ বড় অ্যাপ্লিক করা, পুরো পাটটাই এইরকম করা এরকম। এই শাড়িটা আমার ভীষণ প্রিয়, হলুদ কালারটা আমার এত ভালো লাগে। এটা আর গায়ে হলুদের সময় হলুদই ছিল, ওটা অন্য শাড়ি, তো আমাদের এখানে গায়ে হলুদের শাড়িটা মানে পরতে হয় না, ওটা এক বছর ওরকম ভাবে রেখে দিতে হয়, তো সেটা আর পরা হয়নি। এটা আমি বেশ অনেকবারই পরেছি শাড়িটা, এই শাড়িটা এত ভালো লাগে, কালারটা এত সুন্দর, রেড কালারের একটা ব্লাউজ দিয়ে এটা জাস্ট খুব সুন্দর লাগে। আমার কাছে ছবি রয়েছে, সেই ফটোগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, দেখতে পারবে। গ্যালারিটা সেকেন্ড শাড়ি, এরপর দেখাবো, এরপর কি দেখাই, আচ্ছা এবার আমি দেখাবো আমার আইবুড়ো ভাতের শাড়ি। এটা হচ্ছে একটা কাতান সিল্ক আইবুড়ো ভাতে এটা পরেছিলাম, এটা এটাও নীল আর পিঙ্ক, পিঙ্কের কম্বিনেশনে শাড়িটা এরকম, এই কালারটাও ভীষণ ভাল লাগে। পিঙ্ক হচ্ছে আমার সব থেকে প্রিয় কালার। আঁচলটা এটা এইরকম গেছে, এই যে এরকম ভেতরটা এরকমটা পাতলি পাল্লু শাড়িটা, আঁচলটা এইরকম দেখ, আঁচলটা এরকম গেছে আর এরকম পিঙ্কটা এরকম। এটা ছিল ব্লাউজ পিসের, মানে অর্ধেকটা কেটে ব্লাউজ পিস বানানো হয়েছে আর এরকম, আর বাকি অংশটা যেরকম থাকে এটা সেরকম ভাবে রয়েছে। দারুণ লাগে এই শাড়িটা আমার, এই শাড়িটা আমি বিয়ের পর অনেকবার পরেছি, বেশ কতগুলো বিয়েতে পরেছিলাম, না অনেকগুলো বিয়েতে এই শাড়িটা পরেছিলাম। এটা গেল আরেকটা, এবার কি দেখাই, এবার এই শাড়িটা দেখাই। এই শাড়িটা, এটা আমার বিয়ের আগের শাড়ি, অনেক পুরনো এই শাড়িটা। আমরা লখনৌতে যখন গেছিলাম তখন লখনৌতে শাড়িঘর বলে একটা, শাড়িঘর এরকম কিছু একটা নাম হবে, একটা দোকান ছিল একদম, সেখান থেকে আনা। এটা একদম চিকনের কাজ করা, দেখো হালকা, একটু কাছ থেকে দেখাই তোমাদের, দেখতে পাচ্ছ দেখো একদম হালকা চিকনের কাজ করা। এটা এটা পিঙ্ক কালার, একদম বেবি পিঙ্ক, আর তার সাথে সাদা রঙের সুতো দিয়ে পুরো শাড়িটা এরকম, পুরো শাড়িটাই চিকনের কাজ করা এরকম গেছে। এটা এটা হচ্ছে আঁচল পোর্শনটা, আঁচল পোর্শনটা এরকম, পুরো শাড়িটা একদম চিকনের, একদম লখনউ চিকনের, মানে ওটা বেশ একটা বেশ ফেমাস কোনো একটা দোকান ছিল যেখান থেকে শাড়িটা আনা হয়েছিল। এই শাড়িটাও বেশ অনেকবারই পরেছি শাড়িটা, এটা অনেক ছোটবেলায়, মানে আমরা তখন গেছি অনেকদিন আগে,
তো তখন ওটা কিনে নিয়েছিলাম। এরপর দেখাবো আমার ভাত কাপড়ের শাড়ি, মানে ভাত কাপড়ের দিন আমি যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা, সেটা এটা হচ্ছে একটা ঢাকাই জামদানি, এটাও সেই আবার রানি কালার। আমার কাছে তোমরা ম্যাক্সিমাম রানি কালার, রেড, এই কালার দুটোই বেশি দেখতে পারবে, ভীষণ প্রিয় এই দুটো কালার আমার। তো এই শাড়িটাই ওভারঅল এরকম ছোট ছোট প্যাচওয়ার্ক টাইপের করা রয়েছে, এটা নর্মাল যেরকম ঢাকাই জামদানি হয়, ঢাকাই জামদানি কালেকশন সবার কাছে মোটামুটি থাকে। আর এটার মাঝখানে মাঝখানে একটু সিলভার দিয়ে কাজ করা রয়েছে, সিলভারের কাজটা এই যে পাটটা, আর আঁচলটা খুব সুন্দর লাগে আমার, আঁচলটা দেখো কি ভালো লাগছে দেখতে, এই দেখো কালারটা দারুণ এই কালারটা। এটা এইটা যে কোনো গ্রিন কালারের ব্লাউজ দিয়ে ভালো লাগবে, তারপরে ইয়েলো ভালো লাগে, গ্রিন দিয়ে তো খুবই ভালো লাগবে। এটা দেখো কি সুন্দর লাগে দেখতে, আর এটা আমার খুব পছন্দের একটা শাড়ি, শাড়িটা ভীষণ ভালো লাগে পরতে। তো এটা গেল। এরপর এরপর দেখাই আমার বিয়ের বেনারসি, যেটা সব মেয়ের জীবনে একটা স্পেশাল শাড়ি, বেনারসিটা প্রত্যেকেরই একটা পছন্দের শাড়ি থাকে, এটার সাথে একটা ইমোশন জড়িয়ে থাকে। বিয়ে তো প্রত্যেকটা মেয়ের জীবনে একটা স্পেশাল দিন, একটা বিগ ডে, তো সেই শাড়িটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এটা ভীষণ পছন্দের একটা শাড়ি আমার, এটা এটা দেখো এরকম পুরো শাড়িটা এরকম ওভারঅল কাজ করা, আঁচল পোর্শন এটা হচ্ছে ভেতরটা, এটাও পাটলি পাল্লু, এই যে এরকম গেছে এটা। এরকম গেছে কুচির পোর্শনটা এরকম করে, আর হাফটা এরকম করে, আর পাটটা এই যে, আর আঁচলটা আঁচলের পোর্শনটা এইরকম যায়। এটাও একটা দারুণ শাড়ি, বেনারসি আমি বেশ অনেকবারই পরেছি, বিয়ের পরপর দিয়ে আমার বান্ধবীদের বিয়েতে অনেকবার বেনারসি পরা হয়েছে। সুন্দর না বলো? খুব ভালো লাগে বেনারসিটা, পরে ভাজ করবো, এখন আপাতত এরকম ভাবেই রাখি, ভাজ করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা এরপর দেখাই, এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমার লজ্জাবস্ত্র, মানে সিঁদুরদানের পর যে শাড়িটা দিয়ে মুখটা ঢাকা হয় মেয়েদের, সেই শাড়িটা দেখাও। এটা হচ্ছে আমার, এই জিনিসটা আমার একবার, এক শাড়িটা একবারও পরা হয়নি আমার, এটা একবারও পরা হয়নি, একে যে ঠিকঠাক করে নেবো পাড়টা লাগিয়ে আর করাই হয়নি, ভেবেছিলাম এবার পুজোতে পরবো, তো লকডাউন হয়ে গেল আর মনে হয় না হবে পরা। এটা এই শাড়িটাও খুব সুন্দর, এটা পার্পেল কালারের একটা শাড়ি, আর ওভারঅল শাড়িটার মধ্যে এরকম ছোট ছোট টেম্পেলের কাজ করা রয়েছে। কাছ থেকে দেখাই, এই দেখো এরকম টেম্পেলের কাজ করা রয়েছে, আর এটাতে হালকা একটা ইয়েলো টাচ রয়েছে, ভীষণ সুন্দর এই শাড়িটা। আমি গেছিলাম এটা কিনতে, যখন কেনা হয়েছিল এই শাড়িটা আমি তখন ছিলাম সাথে, খুবই সুন্দর এই যে এইরকম শাড়িটা, পুরো ওভারঅল এরকম ছোট ছোট টেম্পেলের কাজ করা রয়েছে, খুব ভালো লাগে এই শাড়িটা, এই যে এরকম গেছে। এটা এখনো, এটার উপরে কোনো কাজ করা হয়নি, এটা ব্লাউজ পিসও রয়েছে, সবই রয়েছে, এটা পরাই হয়নি আমার, সব এরকম জমিয়ে রেখে দিচ্ছে, সব পরে ভাঁজ করতে হবে। আচ্ছা এরপর এবার একটু পুজোতে দেখাই, অনেকগুলো তো বিয়ে তার আগে সব শাড়ি দেখানো হলো, আর এবছর পুজোতে মা আমাকে যে শাড়িটা দিয়েছে সেটা দেখাই। এবছর পুজোতে মা আমাকে এই শাড়িটা দিয়েছে, এটাও কাতালি রেডের ওপরে, আর রেডের সাথে এটার কম্বিনেশনে রয়েছে এই কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা রয়েছে রেডের সাথে, এই দেখো সি গ্রিন কালারের ওভারঅল এরকম জড়ি দিয়ে গোল্ডেন কালারের কাজ করা, আর পাটটা
এরকম সরুর মধ্যে কাতান সিল্ক মোটামুটি সবার ঘরেই রয়েছে। আমার কাছে প্রচুর কাতানের কালেকশন। এটা এটাও পাতলি পাল্লু, মানে হাফ এটা যায় আর হাফ রেটটা যায়, আর ম্যাক্সিমামটাই এই কালারটাই সিবলিং কালারটাই যায় এই শাড়িটার সাথে, মানে পুরোটাতে ম্যাক্সিমাম এটাই থাকে। আর আঁচলের পোর্শন দিয়ে এই রেটটা যায়। আর ফটো তো তোমাদের অবশ্যই আমি দিয়ে দেবো, দেখতে পারবে ফটো, বাট এটি পড়ে যাচ্ছে। আর আঁচলটা এটা এইরকম এইরকম আঁচলটা এইরকম। এই শাড়িটাও ভীষণ সুন্দর। এরপর আসছে, এরপর মামুনি আমাকে যে শাড়িটা দিয়েছে পূজাতে দিয়েছে, এটা আমার মামুনি, মামুনি মানে আমার শাশুড়ি মা, এই শাড়িটা দিয়েছে। এটাও ধুপিয়ান সিল্ক, এটাও শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি। এটা দেখো এরকম, এটা মাল্টি কালারের একটা শাড়ি। এটা তোমার নীল আর অরেঞ্জ, ব্লু আর অরেঞ্জের একটা কম্বিনেশনের শাড়িটা। আর এরকম গোল গোল প্যাচ ওয়ার্ক করা রয়েছে, ভেতরে রানী কালার, তারপরে গ্রিন, সব কালারের কাজ করা রয়েছে। ভীষণ সুন্দর এই শাড়িটা। এটা এটাও পাটলি পাল্লু, আর এখনকার না ম্যাক্সিমাম শাড়ি পাটলি পাল্লু। আর আমার পাটলি পাল্লু শাড়ি খুবই ভালো লাগে, মানে এক ঘেয়েমিটা দূর হয়, মানে একই রকমের থেকে এক ঘেয়েমিটা দূর হয়। এটা তোমার ফুল ওভারঅল বডিটা, আর এটার পাড়ে বেশ সুন্দর এরকম কলকা কলকা দেওয়া কাজ করা। এটারও ব্লাউজ পিস রয়েছে নীল রঙেরই, আর এটার পাটটার এই পোর্শাটা, মানে এটা ওপরের দিকটা, ওপরের দিকটা এরকম ছোট্ট কাজ করা, আর নিচের পোর্শনটাতে এটা এইরকম কাজ করা। নিচের পোর্শনটাতে এরকম মাল্টি কালারের ফ্লোরাল মোটিভে এরকম পুরোটা কাজ করা। আঁচলটা এটা এই দিকটা, আঁচলটা হচ্ছে এইরকম। কি সুন্দর না বলো, আঁচলটাও খুব সুন্দর এখানটা। এটার যে ব্লু কালারটা না দারুন, পুরো রয়্যাল ব্লু, খুব সুন্দর শাড়িটা। ভাঁজ করে রেখে দিই, পরে সব ভালো করে ভাঁজ করবো, মানে পুরো জমে একদম স্তূপ হয়ে গেছে। এরপর এরপর দেখাই ইসে, এটা এই শাড়িটা রেড, আবার একটা রেড। এই শাড়িটা আমি পরেছিলাম আমার ফুল সজ্জাতে ছিল, ফুল সজ্জাতে মা আমাকে এই শাড়িটা দিয়েছিল। এটা একটা সিল্কেরই শাড়ি, ভীষণ সুন্দর পুরো শাড়িটা ওভারঅল। এরকম ছোট 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 বুটি, গোল্ডেন বুটি দিয়ে এরকম কাজ করা, আর পাটটা তো এরকম বড়, আর এখানে একটুখানি এরকম কলকা কলকা করা রয়েছে। ভীষণ সুন্দর এই শাড়িটা। বিয়ের সময় না শাড়ি কিনতে গিয়ে যে এত ভালো লাগতো, মানে এত শাড়ি দেখাতো, তার মধ্যে থেকে বেছে বেছে কিনতে হবে। শাড়ি কেনার জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল, আমি আর মা বেরোতাম শাড়ি কিনতে, বাবা নেই এসব শাড়ি কেনার মধ্যে, দারুণ মজা হতো শাড়ি কিনতে যেতে, তাই না মা? শাড়ি কেনার সময় মা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমাকে দেখছে আমি কোন কোন শাড়ি কখন কখন দেখাচ্ছি। যাই হোক, সেই মুহূর্ত গুলো মনে পড়ছে। আমরা এখন বিয়ের সময় সেই অফিস থেকে এসে তারপর যেতাম শাড়ি কিনতে, কারণ প্রত্যেক শনি রবিবার হতো না, আর ওনার কাজ থাকতো অন্যান্য, তো যখন আর কি আমরা উইকডেজ গুলোতে শাড়ি কিনতে যেতাম, এসে তারপর অফিস থেকে এসে তারপর শাড়ি কিনতে যেতাম, সেই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সেজে গুজে শাড়ি কিনতে যাচ্ছি, সেই এক্সাইটমেন্ট আলাদাই ছিল, দারুণ লাগতো। যাই হোক, তো এটা হচ্ছে এরকম শাড়িটা। এটা আমি বিয়ের সময় লাল রঙের একটা ব্লাউজ দিয়ে পরেছিলাম, ফুল না লাল না হলুদ, হ্যাঁ একটা হলুদ রঙের ব্লাউজ দিয়ে পরেছিলাম। এটা ইয়েলো কালারের একটা ব্লাউজ দিয়ে পরেছিলাম, দারুণ। এটার এইখানটা, এটা হচ্ছে আঁচল পোর্শনটা, আঁচল পোর্শনটা দেখো কি সুন্দর অসাধারণ, পুরো টাই এরকম, পুরো শাড়িটাতে এরকম ছোট 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 গোল্ডেন কালারের এরকম ছোট ছোট বুটি দেওয়া, পুরো শাড়িটা ওভারঅল শাড়িটা এরকম গেছে, এটা দারুণ ছিল। এটা আট পৌড়ে করে পরেছিলাম শাড়িটা, কোমরে সেই কোমর বন্ধ দিয়ে, দারুণ লাগছিল, আমি নিজেই বলছি আমার কথা, সত্যি ভালো লাগছিল। যাই হোক, তো এই শাড়িটা দারুণ লাগে, এই শাড়িটা, এই শাড়িটাও আমি অনেকবার পরেছি, তোমাদের ফটো আমি দিয়ে দেবো, এটা দেখতে পারবে, আমি অনেকবারই পরেছি এই শাড়িটা, খুব পছন্দের একটা শাড়ি, আর লাল তো আমার খুবই পছন্দ। আচ্ছা, এরপর আসি আমার রিসেপশনের শাড়িতে। রিসেপশনে আমি বেনারসি নিইনি, আমি নিয়েছি এটা কাতান, এটা সরচুরি কাতান। রিসেপশনে আমি এই শাড়িটা নিয়েছিলাম, কারণ বেনারসি কি বলতো একটার বেশি থাকলে, মানে বেনারসিটা ভালো তো লাগে, অবশ্যই একটা বেনারসি থাকা উচিত, আর বিয়েতে তো বিয়ের বেনারসি আলাদাই হয়, আবার বউ হাতে আর একটা বেনারসি নেবো, তো সেই কারণে এটা আমি একটা অনুসারেই নিলাম।
मैक्सिमाम शाड़ी देखते पिंक और रेड एर मध्य गेछे पोर्शन टाइम ভাগে ভাগে কাজটা করা খুব সুন্দর শাড়িটা আর আঁচল পোর্শনটা গেছে এই রকম আঁচলের পোর্শনটা এই রকম পুরোটাই ওভারঅল এরকম গোল্ডেনে কাজ করা বোঝা যায় না অনেকে ভাবে এটা বেনারসি কিন্তু এটা বেনারসি না এটা স্বর্ণচুরি কাতান ভীষণ সুন্দর শাড়িটা এটা ব্লাউজ পিসটাও পিঙ্ক কালারেরই ছিল পিঙ্ক দিয়ে পরেছি কম্বিনেশনে পরা যায় কিন্তু সেই সময় আর বানানো হয়নি তো এটা ইয়ে দিয়ে পিঙ্ক দিয়েই পরেছিলাম মানে এটা যে ব্লাউজ পিসটা ছিল সেটা দিয়েই পরেছিলাম আমার বেনারসিটাও তাই যেটা ব্লাউজ পিস ছিল সেটা দিয়েই পরেছিলাম কিন্তু অনেকেই পরে আর কি কম্বিনেশনে তো বিয়েতে আমি আর সেরকম এক্সপেরিমেন্ট কিছু করিনি আঁচল পোর্শন শিলিগুড়ি থাকাকালীনই পরেছিলাম এটা লাল দিয়েই পরেছিলাম এবার আসছি এবার হচ্ছে কি এই শাড়িটা এটা আমি কিনেছিলাম আমার ফ্ল্যাটে নতুন ফ্ল্যাটে যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন এই শাড়িটা আমি কিনেছিলাম এই শাড়িটা একটা কটন ফ্যাব্রিকের উপরে আর পুরো ওভারঅল শাড়িটা এরকম ফ্লোরাল মোটিভ হয়ে গেছে এত সুন্দর এখানেও গোল্ডেনের কিছু কাজ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো গোল্ডেনের কাজ করা একটা স্কাই কালার আর পিঙ্ক কালারের মধ্যে গেছে ডিপ রানী কালার যেটাকে বলে সেটা তো এটার সাথে আমি কম্বিনেশনে পরেছিলাম একটা নীল কালারের ব্লাউজের সাথে আমি এটা পরেছিলাম গৃহপ্রবেশের সময় আমি এই শাড়িটা কিনেছিলাম খুব ভালো আর এটা ভীষণ কমফোর্টেবল আর একটু মানে এটা কটন ফ্যাব্রিকের কিন্তু আবার সেই মানে একদম সুতির শাড়ি বলে সেটাও না কিন্তু ভীষণ কমফোর্টেবল শাড়িটা পরে তাই না একটু সিল্ক সিল্ক রয়েছে কিন্তু ফ্যাব্রিকটা কটন মনে হয় শাড়ির নামটা ঠিক ভুলে গেছি এটা কি শাড়ির নাম ভুলেও গেছি নামগুলো মনে থাকে না মানে শাড়ি তো আমি বেশি পরি না কিন্তু নামটামগুলো অত বেশি মনে থাকে না দেখতে ভালো লাগে কি জানি তারপর ভুলে যাই নাম দোকান থেকে তো বলে দেয় এটাই এই শাড়ির নাম আমি ভুলে যাই তারপর এই শাড়িটাও দারুণ সুন্দর এটা আমার একটা পছন্দের মানে অনেকগুলো পছন্দের শাড়ির মধ্যে একরকম সরি রাখি এরপর আসি আরেকটা শাড়ি মা আমাকে যেটা দিয়েছে এটা একটা বেনারসি দিয়েছে মা আমাকে এই কালারটা আমার দারুণ লাগে গ্রিন এর মধ্যে এটা গ্রিন আর পিঙ্ক মানে রানী ডিপ রানী কালারের দারুণ এই কালারটা মানে এই কালারটা আমার মনে হয় যে কোনো স্কিন টোনের মেয়েদেরকে দারুণ দেখতে লাগে অসাধারণ দেখো কি সুন্দর শাড়িটা এটার ওভারঅল বডিটা এরকম গেছে এটা পাটি পাল্লু না এটা ওভারঅল শাড়িটাই এরকম এই কালার দারুণ লাগে এই শাড়িটা পরলে এত গর্জিয়াস দেখতে লাগে আর এটার আঁচলটা এইরকম এরকম গ্রিনের মধ্যে শাড়িটা ভীষণ ভারী বেনারসি যেহেতু এটা ভারী আমার কাছে দুটো বেনারসি হলো মাকে এটা দিয়েছে আর বিয়ের সময় রেডটা রেডটা তো আমার সবচেয়ে পছন্দের শাড়ি এই যে বিয়ের বেনারসি সবারই পছন্দের হয় বলে এটা আমার একান না সবার এটা আলাদাই সেন্টিমেন্ট থাকে ওই শাড়িটার সাথে যাই হোক এই শাড়িটাও দেখো কি সুন্দর পুরো শাড়িটা এরকম এরকম গোল্ডেন এর প্যাচ আপ করা দারুণ দেখতে শাড়িটা তো
শাড়ির ভান্ডার আজকের মতো শেষ হলো। আরো অনেক শাড়ি রয়েছে, সেগুলো আজকে দেখাতে গেলে তোমরাও হাঁপিয়ে যেতে, আর আমি তো অলরেডি এই কটা শাড়ি দেখাতে গিয়ে হাঁপিয়ে গেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করব না। তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে বুঝতে পারবো তোমরা আমাকে কতটা ভালোবাসো। আর আজকে আমার সাথে সুজিত নেই, আমি একাই ভিডিও শুরু করলে আমার ভিডিওটা শেষও করে দিচ্ছি। তো চলো, আজকে কথা না বাড়িয়ে টাটা, সবাই খুব ভালো থেকো।